পাবনার ঈশ্বরদীতে দীপা খাতুন নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেই ঈশ্বরদীর পৌর এলাকার ইস্তাচর পাড়া এলাকার মোহাম্মদ দুলাল হোসেনের মেয়ে। পুলিশ জানায় সকাল 8:30 সময় মামার বাড়িতে লোহার রডের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রড বড় অঙ্কের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে সে।